কাচের বোতল ছুঁড়ে মারছে, বোমা মারছে। কারা মারছে? এটা কারা মারছে? আইএসএফ, আইএসএফ, আইএসএফ লোকজন। আইএসএফ আপনার কি হাতে আঘাত লেগেছে? হাতে আঘাত লেগেছে। আমাদের নামে তো ডেকে দেওয়ার চেষ্টা করছে, বরঞ্চ সাধারণ মানুষ আমরা যাচ্ছি নমিনেশন জমা করতে, রাস্তার দুপাশে মানুষ আমাদেরকে স্বাগত জানাচ্ছে, দেখছে মহিলারা শিশুরা বাইরে বেরিয়ে দেখছে আমাদের নমিনেশন জমা দিতে হচ্ছে, আমরা কেন মানুষের বাড়ি আক্রমণ করবো? পঞ্চায়েতের মনোনয়ন জমাকে কেন্দ্র করে উত্তপ্ত ভাঙড়, শাসক ও বিরোধীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, বিডিও অফিসের আশেপাশে মুড়ি মুড়কির মতো পড়ল বোমা। এরই মাঝে দুপুরের দিকে মাঠে রাখা আরবুল ইসলামের ছেলের গাড়ি থেকে উদ্ধার হলো বোমা, এখনও উত্তপ্ত গোটা এলাকা। মঙ্গলবার নওসাদ সিদ্দিকীর নেতৃত্বে আইএসএফ কর্মী সমর্থকদের ভাঙড়ের দু নম্বর ব্লকের বিডিও কার্যালয় মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার কথা ছিল। আইএসএফের অভিযোগ, তাদের কর্মী সমর্থকদের মনোনয়ন জমা দিতে বাধা দেওয়া হয়। বিজয়গঞ্জ বাজার কাঁঠালিয়া বাসস্ট্যান্ডে মুড়ি মুড়কির মতো বোমাবাজি চলে, বেশ কয়েক রাউন্ড গুলিও চালানো হয় বলেই অভিযোগ। তৃণমূল নেতৃত্বে এই কাজ করেছে বলেই তাদের দাবি। ব্যাপক ভাঙচুর করা হয় গাড়ি ও মোটর বাইকে, ঘটনাস্থলে পুলিশ থাকলেও হামলা আটকানোর কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ ভাঙড়ে আইএসএফের বিধায়ক নওসাদ সিদ্দিকীর। পাল্টা একই দাবি করে তৃণমূল। সব মিলিয়ে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা, পরিস্থিতি আয়ত্তে আনতে লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। যেভাবে আমাদেরকে আটকানোর জন্য সকাল থেকে বিজয়গঞ্জ বাজারে এই কাঁঠালিয়া বাসস্ট্যান্ডে যেভাবে আটকানোর জন্য আমাদেরকে বোমাবাজি, আমাদের বিরুদ্ধে মুড়ি আমাদের বোমাবাজি করেছে, সাথে সাথে আমাদের যারা কর্মী সমর্থক আসছিলো, যারা প্রার্থী এসেছিলো, তারাও আক্রান্ত হয়েছে, কর্মী সমর্থকরাও আক্রান্ত হয়েছে। ইভেন খবর পাচ্ছি শূন্যগুলিও অনেক চালিয়েছে। আজকে গণতন্ত্র কোথায়? গণতন্ত্রের উৎসব উদযাপন করতে এসেছি আমরা, নমিনেশন জমা দিতে এসেছি, যেন আমাদের উপরে আক্রমণ হয়। দেখুন দেখুন, হ্যাঁ, এটা আমি স্বীকার করে নেবো যে হ্যাঁ, যে ঝান্ডা যেগুলো আছে হয়তো সাইজটা একটু বেশি, কারণ আত্মরক্ষার জন্য, যদি কারোর জন্য ইস্তেমাল করেনি, নিজেদের প্রোটেক্ট করার জন্য তারা এগিয়ে যাচ্ছে। আমি এসে এখানে দেখতে পেলাম কজনের, দু চারজনের হাতে এগুলো আছে, এই দু চারজনের হাতে এগুলো থাকার জন্য যদি পুরুবল্লম করে দেয় তাহলে তারা অনৈতিক হবে। তাও আমি বারণ করেছি যে এগুলো ফেলে দাও, আমাদের কর্মীরা যারা আছেন এগুলো নিয়ে ঘোরা যাবে না। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 24/7।